তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, এটা মানুষের প্রতিবাদকে আমরা প্রতিভাত করছি, আমরা তুলে ধরছি, আর কিছুই নয়। মানুষের যে অধিকার লুট হয়ে গেছে ক্রমাগত, এবং চোর জোচ্চোরের পাশে চোরেদের রানী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাঁড়িয়েছে, এ সবার জানা সারা পশ্চিমবঙ্গে। কিন্তু মানুষ ভয় পেয়েছিলেন। ভারতীয় জনতা পার্টি ক্রমাগত আন্দোলন লড়াই করতে গিয়ে তাদের প্রচুর নেতা কর্মী মৃত্যু হয়েছে, তারা জেলে গেছে, তাদের সর্বশান্ত হয়েছে। সেটা দেখে, আমাদের আন্দোলনের আওয়াজ দেখে, আমাদের মাননীয় সভাপতি, মাননীয় বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দের হার না মানা লড়াইকে দেখে সাধারণ মানুষও আজকে মুখ খুলে সব জায়গায় কথা বলবার সাহস পেয়েছে। আর সেটাকে দেখেই ভয় পেয়ে গেছে প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায়। এ তো হতে পারে না। তো তাই এই ঘটনাটাকে গুলিয়ে দিতে উনি বলার চেষ্টা করছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না তাই আমরা কাউকে টাকা দিতে পাচ্ছি না। কিন্তু মানুষ জানে চুরি হয়ে গেছে ওপেনলি, তো তাই সেটা গুলিয়ে দেবার জন্য যাদের 14 তলা থেকে সপরিবারে তারা নেমে পড়েন, নবান্ন থেকে মানুষ টেনে নামিয়ে দেয়, সেটাকে আগলাবার জন্য সপরিবারে মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নেমেছে। কিন্তু মানুষ জানে টাকা চুরি করেছে কে এই রাজ্য সরকারের মানুষের। কেন্দ্র সরকার বারবার বলছে যে আমফানের সময় থেকে যে মানুষের চাল টাকা ট্রিপল চুরি হয়েছে, আর চাকরি অবধি ডি অবধি সেই টাকার হিসেব দিন, আর পশ্চিমবঙ্গের জন্য যা বরাদ্দ টাকা সেটা নিন। তারা সেই হিসেব দিতে পারছে না, মানুষকে গুলোবার চেষ্টা করছেন। এই ঘটনাই ঘটছে, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না, যতই ধর্ণায় বসুক। আসলে যে রাস্তায় তারা আজকে মানুষকে নামিয়েছিল, যে রাস্তায় তারা আজকে নেমেছে, আসলে ওই রাস্তায় তাদের আগামীর জায়গা এটা মানুষ বলে দিয়েছে। আর তারা 14 তলায় ফিরে যেতে পারবেন না। দেখুন, ববি হাকুম থেকে শুরু করে যারা যারাই একটু দলের হয়ে কিছু কিছু অন্যায়কে বলে ফেলছে, তাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে সবাই জানে। কেউ ভালো নয়, কিন্তু যারা খারাপের মধ্যে অল্প ভালোবার চেষ্টা করছে তাদেরকেই তৃণমূল দল চেপে দিচ্ছে, কমিটি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে আপনি আপনার ডিপার্টমেন্ট ছাড়া কথা বলবেন না। তাই ববি হাকিমের কথা ভ্যালুলেস, ওই কথার কোনো ভ্যালু নেই। মানুষের যে রাগ এবং ক্রোধ বেড়েছে, পুলিশ যে দলদাস, দুর্ভাগ্যজনকভাবে পুলিশ মন্ত্রী পুলিশকে সেই নিচে নামিয়েছেন, মানুষের রাস্তা চলে গেছে। পুলিশ যে আইনের রক্ষক নেই তা সবাই জেনে গেছেন। সুতরাং এহেন জায়গায় মুখ্যমন্ত্রী দেখেছেন পশ্চিমবঙ্গের সব জীবিকার মানুষ আজকে রাস্তায় আন্দোলনে, তাদের অধিকার চুরি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বিয়ে চুরি হয়েছে, আবাস চুরি হয়েছে, মানুষের বাথরুম, রাস্তা, ঘাট, ন্যায্য পাওনা, এমনকি বাচ্চাদের মিড ডে মিল সেটাও চুরি হয়ে গেছে। সব মানুষ রাস্তায়, তাই তারা জানে যে মানুষ তাদের গদি ঠেলে ফেলে দেবেই। তাই এটাকে গুলিয়ে দিতে মিথ্যেভাবে কেন্দ্রের নামে দোষ চাপাবার নাটক করে তারা ধর্ণা মঞ্চ তৈরি করে রাস্তায় বসেছেন। মানুষ জানে যে তারা চুরি হিসেব দিতে পাচ্ছেন না বলে, যেহেতু কেন্দ্র মগের মুলুক নয় পশ্চিমবঙ্গের মতো, তাই হিসেব দিন, টাকা নিন। এরা চুরি করেছে বলে হিসেব মেলাতে পাচ্ছে না, তাই তারা টাকা নিতেও পাচ্ছে না, তাই মানুষকে গুলিয়ে দিতে রাস্তায় বসেছে। কিন্তু মানুষ নিদান দিয়েই দিয়েছে, এই রাস্তাই তাদের আগামীর ভবিষ্যৎ। এই রাস্তা থেকে আর তারা নবান্নয় সপরিবারে উঠতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পারিবারিক ছেলে, তার পরিবারের বড়রা যদি রাস্তায় নামে ওনাকেও নামতে হবে, এ আর নতুন বঞ্চনা তো মুখ্যমন্ত্রী করেছে পশ্চিমবঙ্গের মানুষকে, উনি কি ধর্ণা দেবে? উনার ধর্ণা মানুষ কি দেখবে? উনি তো যে কেন্দ্রের টাকা দিয়েছে আবাস যোজনার জন্য, যে
কেন্দ্র টাকা দিয়েছে 100 দিনের কাজের জন্য, যে কেন্দ্র টাকা দিয়েছে রাস্তার জন্য, মিড ডে মিলের জন্য, সেই প্রকল্পগুলো থেকে টাকা চুরি হয়েছে। সঠিকভাবে কোনো প্রকল্প নির্মাণ হয়নি। 100 দিনের ভুয়ো জব কার্ড বঞ্চনা তো উনি মানুষের সাথে করেছে, উনার সরকার করেছে, উনার পঞ্চায়েত করেছে, উনার পৌরসভা করেছে, উনার মন্ত্রীরা করেছে, উনার এমএলএরা করেছে। উনি কার জন্য ধর্ণা দিতে গেছেন? মানুষের জন্য তো। যে মানুষকে উনি বঞ্চনা করেছে তার জন্য উনি ধর্ণা দিতে গেছেন? উনি এখানে এসে উত্তর দিক। কেন যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়ে তারা ধর্ণা দিতে হচ্ছে, তারা চাকরি পায়নি? কেন এমআরসি জাল করে কিভাবে টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে এত লোক চাকরি পেল, তাদেরও চাকরি গেল কোর্টের রায়ে, যারা এখানে পরীক্ষা দিয়েছিল তাদেরও চাকরি গেল? তাহলে বঞ্চনা এই মুখ্যমন্ত্রী সবাইকে করেছে। একটা চুরি করার জন্য বঞ্চনা করেছে, আর একটা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে প্রতারণা করে বঞ্চনা করেছে। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী, এই সরকার এক হচ্ছে ভোট দিতে দেয় না, গণতন্ত্র কেড়ে নেয়, মহিলাদের সুরক্ষা নেই, যারা রেপ করে তাদের পক্ষে দাঁড়ায়, প্রত্যেকটা নিয়োগে দুর্নীতি করে, প্রত্যেকটা কেন্দ্রের প্রকল্পে চুরি করে, হিসাব দেয় না। তো এই সরকার মানুষের সাথে দুর্নীতি করেছে, প্রবঞ্চনা করেছে। অর্থাৎ তিনি এখানে জবাব দেবেন যে সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কেন ইনি এইভাবে আমাদের সাথে বঞ্চনা করেছে, কেন এই ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছে, কেন গণতন্ত্র হরণ করেছে, কেন এখানে প্রত্যেক দিন রেপ হয়েছে, কেন দিনের পর দিন মানুষরা রাস্তায় বসছে, কেন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কেন একটা যে কোনো প্রোগ্রাম করতে গেলে কোর্টের দ্বারস্থ হয়ে ভারতীয় জনতা পার্টিকে পারমিশন নিতে হচ্ছে? গণতন্ত্রকে হরণ কে করেছে? আগে মুখ্যমন্ত্রী জবাব দিক, তারপরে উনি বঞ্চনার জন্য দিল্লি যাবে। যে সব থেকে ঠকিয়েছে সেই ঠকবাজ, সেই চোরের মায়ের বড় গলা, তিনি যাচ্ছেন বঞ্চনার কথা বলতে? মানুষ হাসছে আর আমরা তার জন্য জবাব চাইছি, উনি জবাব দেবেন। দেখুন, উনি বিষয় হচ্ছে একবার তৃণমূল, একবার বিজেপি, একবার কংগ্রেস, বিভিন্ন দল উনি ভ্রমণ করে করে দেখেছেন। অ্যাকচুয়ালি দুর্নীতির পক্ষে দাঁড়ালে, হ্যাঁ দুর্নীতির, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। কিন্তু যে দেবতার হাত এই পুরোহিতদের মাথায় রয়েছে চুরি করার জন্য, সেই দেবতা কি চোর নয়? তা উনি দেবতাকে চোর বানিয়ে উনি বলছেন যে সত্যিকারের যে দেবতা সে সত্যিই চুরি করে না, কিন্তু উনি তো দেবতা নন, উনি চোর, উনি চোরেদের মুখ্যমন্ত্রী, সেই জন্য উনি চুরি করেছে। এবং এই চোরের ভাগের কথা মুখ্যমন্ত্রী বলেছে যে 100 ভাগে 75 ভাগ পাঠাতে হবে, 25 ভাগ এরা লাগবে। তিনি এটাকে ডিভাইডেশন করে দিয়েছে, উনি চুরি করেছেন এটা প্রমাণিত হয়েছে, উনি চুরি করেছেন। উনি তো পুলিশ মন্ত্রী, উনার কাছে তো বিভিন্ন ইন্টেলিজেন্স আছে, তারা কি করেছে, তারা কেন এই চুরি ধরতে পারেনি? যারা পুলিশ সিকিউরিটি আছে মন্ত্রীদের সাথে, তারা কেন এই চুরি ধরতে পারেনি? অর্থাৎ এই চুরির খবর উনি জানতেন, এবং ডি গ্রুপ যে চুরি হচ্ছে সেটা উনার দপ্তর, উনার দপ্তরে চুরি হয়েছে, তার উত্তর অন্য কেউ দেবে না, মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। সেই জন্য মুখ্যমন্ত্রী আপাদ মস্তক প্রত্যেকে উপর থেকে নিজব দিয়ে প্রত্যেকে চোর। এটা সত্যি যে সব যারা তৃণমূল করে তারা সবাই চোর নয়, কিন্তু সব চোরই তৃণমূল, এটা প্রমাণিত। এবং তার হাত, তাদের ওপরে হাত মমতা ব্যানার্জির রয়েছে, সেই জন্য এই চুরি হয়েছে। দেখুন, ডিএ তাদের অধিকার, তাদের মৌলিক অধিকার ডিএটা, সেই ডিএটাকে উনি দিচ্ছেন না। আন্দোলন করাও শ্রমিকদের অধিকার, সেই অধিকার কেড়ে নিচ্ছে, আর অধিকারের পক্ষে আজকে অভিষেক ব্যানার্জি ওখানে ধর্ণা দিচ্ছে। ভাবুন কি মানে হাস্যস্কর ব্যাপার। তো মানুষ বুঝতে পারছে বঞ্চনা কারা করছে, এইভাবে মানুষকে প্রবঞ্চনা কারা করছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কারা কেড়ে নিচ্ছে? আগামী দিনে মানুষ জবাব দেবে, আমরা জবাব চাইছি, মানুষ জবাব চাইছে। দেখুন, সিঙ্গুর থেকে, সিঙ্গুরকে তো শ্মশান বানিয়েই দিয়েছে, সমস্ত
आज के ओखाने कोनो कारखाना तैरी होयनि टाटा के जेरम बाई बाई करेछे समस्त अनुसारी शिल्पके तिनि बाई बाई करेछे शुधु सरकारे आसार जोन्नो तिनि विभिन्न भावे सिंगुरेर मानुषदेर प्रतारित करेछेन आज के उनि रास्ता तैरी करे सेई प्रलेप दिते चाइलेओ ओई रास्तातेओ जे काटमानी रयेछे ओई रास्तातेओ जे दुर्नीति रयेछे सेटा आगामी दिनेओ प्रमाण हबे सेई जोन्नो सिंगुरेर मानुषेर ओई रास्ता दिये प्रलेप माखाले तादेर एतो दिनेर जे जीवन यन्त्रणा तादेर भिटे माटी जमी নিয়ে নেওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু ওরা ভোলেনি। মানুষ আগামী দিন সিঙ্গুর থেকে নিশ্চয়ই জবাব দেবে। বিগত দিনেও আমরা এমপি ইলেকশনে দেখেছি মানুষ জবাব দিয়েছে, আগামী দিনেও মানুষ জবাব দেবে। না, উনি তো পা মেলাবেনি। তিল জলায় 7 বছরের বাচ্চা মেয়ে মারা যাচ্ছে, বস্তাবন্দি দেহ পাওয়া যাচ্ছে, উনি পুলিশ মন্ত্রী, উনি ওখানে নাচ করছেন। আর এই দ্রৌপদী মুর্মুকে কিভাবে তার মন্ত্রী অখিলগিরি কিভাবে বক্তব্য রেখেছেন তার জন্য তিনি ক্ষমা চাননি তিনি, মানুষ সেটাও জানে। সেই জন্য মানুষকে গলা টিপে তারপরে কি করে মলম লাগাতে হয় সেটা মুখ্যমন্ত্রী জানে। সেই জন্য মুখ্যমন্ত্রী রাজত্বে সব সম্ভব। এই প্রবঞ্চক মুখ্যমন্ত্রী, আগামী দিনে মানুষ জবাব চাই, আমরা জবাব চাইছি, মানুষ রাস্তায় জবাব চাইছে। ভারতীয় জনতা পার্টির আজকের এই ধর্ণা মঞ্চ পশ্চিমবঙ্গের মানুষের জন্য। পশ্চিমবঙ্গের যে সকল ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে তাদের জন্য, এ আমাদের মানুষের নৈতিক অধিকারের জন্য আজকের আমাদের ধর্ণা। এখানে আমরা যে পরিমাণ চুরি, রাহাজানি, জোচুরি, যে পরিমাণ দুর্নীতি এবং সন্ত্রাস, যা তৃণমূল কংগ্রেস গত 11-12 বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিকে শোষণ করলেন, মা মাটি মানুষের নামে পশ্চিমবঙ্গের মায়েদের বুকে হাহাকার, পশ্চিমবঙ্গের মাটিকে রক্তাক্ত করলেন, এ তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, আমাদের ধর্ণা। আর ওদিকে তৃণমূল নেত্রী তিনি তার নাটক করছেন, তিনি যে ধর্ণায় বসেছেন আমরা জানতে চাইছি আপনি কি কারণে ধর্ণায় বসেছেন। কেন্দ্র আপনাকে হিসেব চেয়েছে, আপনি হিসেব দিতে পারেননি তাই ধর্ণায় বসেছেন। আপনি কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রকল্প যেগুলোতে নাম পাল্টে নিজের নামের ধাব্বা বসিয়েছেন তাই ধর্ণায় বসেছেন। যেখানে ক্যাগ রিপোর্ট অনুযায়ী 2,29,000 কোটি টাকার কোনো হিসেব দিতে পারেননি আপনি, হিসেব চাওয়া হয়েছে বলে আজকে আপনি ধর্ণায় বসেছেন। আপনার জোচুরি, আপনার সন্ত্রাস, আপনার দুর্নীতি এবং আপনার দুর্নীতিকারী ভাই ভাইপো তাদের কিভাবে আড়াল করবেন তার জন্য আপনি ধর্ণায় বসেছেন। তাই পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নেবে যে আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের নৈতিক অধিকার লড়াইয়ের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের ছেলেগুলোর মুখে হাসি ফোটাবার জন্যে, মায়েদের মাথা তুলে বাঁচবার অধিকারের জন্যে এই বিক্ষোভ সমাবেশ। আর ওদিকে যে নাটকবাজি, তৃণমূলের যে চূড়ান্ত দুর্নীতি এবং দুর্নীতিকে আঁচল চাপা দেওয়ার যে রণনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ধর্ণা। তাই মানুষ ঠিক করে নেবে যে কোন ধর্ণায়, কোন বিক্ষোভে মানুষের কথা বলা হচ্ছে, মানুষ তার প্রতি সমর্থন থাকবে। সিঙ্গুরের মানুষ জানে, সিঙ্গুরের মানুষ বুঝে গেছে, সিঙ্গুরের সঙ্গে যে অন্যায় আপনি করেছেন, ইচ্ছুক চাষি আর অনিচ্ছুক চাষির নাম করে সিঙ্গুরের মাটিকে যেভাবে আপনি হতাশায় ভরিয়ে দিয়েছেন, সিঙ্গুরের মায়েরা বলছে, দিদি তুই বলেছিলি পেটে ভাত দিবি, আমার ছেলের চাকরি দিবি, তুই ঘরের চুলার জলে না দিদি, মনে ডাকে কু গো, মনে ডাকে কু, দিদি তোর ঘরে ছিলা নাই তাই তুই বুঝিস না মায়ের দুঃখ, তুই মুখে বলিস মা মাটি মানুষ, আসলে টাকাতেই তোর সুখ দিদি, টাকাতেই তোর সুখ, গোটা সিঙ্গুর বলছে। মমতা ব্যানার্জির চেহারা ওখানে, তার যে নগ্নতা, তার যে সন্ত্রাস এবং তার যে মানে লোভ পাওয়ার জন্য রাজনীতি, সেই রাজনীতি সিঙ্গুরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি, আমি আবারও বলবো, শিল্প তাড়িয়ে, শিল্প তাড়িয়ে, বেকার বাড়িয়ে উড়িয়ে জয়ের ফানুষ, বাংলার সেরা যাত্রাপালা মা মাটি মানুষ, এই যাত্রাপালা পশ্চিমবঙ্গের মানুষ 12 বছর ধরে দেখেছে, আর মানুষ ও যাত্রাপালা দেখবে না। আপনার যদি লজ্জা থাকে আপনি পদত্যাগ করুন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু সমন্বয় চট্টোপাধ্যায় বলছেন তাকে দেব না।
সে তো বটেই, আপনাদের বদলে বদলে যায়, কে যে দেবতা কে যে পুরোহিত, আপনারাই দেবতা আপনারাই পুরোহিত, আর ধর্ম ন্যায় দেবতা পুরোহিত এসব কথা আপনারা আর বলবেন না। বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আপনারা কিভাবে একদম বৈজ্ঞানিকভাবে চুরিটা করেছেন। গ্রামে গ্রামে আপনাদের দোকান খুলেছিলেন, সেই দোকানের মানুষগুলো আজ মুখ খুলছে, যেহেতু আপনাদের বড় চোর মেজ চোর সেজ চোর আজকে গোড়ার ধরে দাঁড়িয়ে আছে। তাই দিদি এবং দিদির যে ভাই ভাইপোরা এখনো বাইরে রয়েছেন, খুব শিগগিরই আপনার গারদার পিছনে থাকবেন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ তা চাইছে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা বলেছেন, আমরাও এই মঞ্চ থেকে বলছি, ডিএর যারা ওখানে আন্দোলন করছেন, ডিএর জন্য যারা সেখানে তাদের নৈতিক অধিকারের লড়াই লড়ছেন, তাদের গায়ে যদি এতটুকু হাত পড়ে, যদি তাদেরকে এতটুকু বিঘ্ন ঘটানো হয়, গোটা পশ্চিমবঙ্গের চক্কর জাম করে দেওয়া হবে, গোটা পশ্চিমবঙ্গকে অচল করে দেওয়া হবে। এ কথা আমাদের বিরোধী দলনেতা বলেছেন এই মঞ্চ থেকে। বিজেপির সমস্ত নেতৃত্ব এবং যারা কার্যকর্তা রয়েছে তারাও এই কথা বলছে। কে বলেছে মমতা ব্যানার্জি ডিএ বঞ্চনার বিরুদ্ধে ধর্ণা করছেন? উনি প্র্যাকটিস ম্যাচ খেলছেন, কিছুদিন বাদেই বিরোধী হয়ে ওনাকে ধর্ণা টন্ডা দিতে হবে, তো শেখা এখন থেকে প্র্যাকটিস করছেন। আসলে না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মানুষকে বঞ্চিত করে, মানে আমরা বাংলায় একটা প্রবাদ শুনেছি, চোরের মায়ের বড় গলা, সেটা তো আমরা চাক্ষুষ দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার সরকারের মন্ত্রীরা চুরি করেছে, তার বিধায়করা চুরি করেছে, তার দুষ্টুমিষ্টি ভাইরা চুরি করেছে, আর উনি বলছেন বঞ্চনা, উনি বলছেন আমার কিছু দিচ্ছে না। আরে টাকা যেগুলো দিয়েছে হিসেব দাও, টাকাগুলো তোমার নয়, একে ওর বুঝতে হবে ওনাকে। টাকাগুলো উনি খরচ করেছেন খেলা মেলা মোচ্চবে দুষ্ট মিষ্টি ভাইদের, কোথায় খরচ করেছেন হিসেব দিয়ে দিন না, শ্বেতপত্র বার করে দিন না, তাহলে মিটে গেল। মমতা ব্যানার্জি যারা ডিএর যারা আন্দোলনকারী, তারা যখন ধর্মঘট করেছিলেন, তাদের বলেছিলেন চাকরি একদিন মাইনে কাটা যাবে। মমতা ব্যানার্জি তো মাইনে নেন না, কিন্তু সার্ভিস রেকর্ডটা ব্রেক হবে কি ওনার? এই প্রশ্নটা আমার থাকছে, এবং এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার তাহলে সার্ভিস রেকর্ড কোন অজুহাতে কোন যুক্তিতে ব্রেক হবে না? যদি যারা ডিএ আন্দোলনকারী তাদের যদি সার্ভিস রেকর্ড আপনি ব্রেক করতে চান, তাহলে আপনারটাও ব্রেক করা উচিত। দুদিন ধর্ণা দিচ্ছেন আপনি, এখানে একজন মুখ্যমন্ত্রী সিটিং সিএম তিনি, আপনি দলীয় সুপ্রিমো সেজে আপনি ধর্ণা দিচ্ছেন, তাহলে আপনার সার্ভিস রেকর্ড ব্রেক হওয়া উচিত। ভারতীয় জনতা পার্টির আজকে আপনি দেখেছেন কি তুমুল সাড়া, আমাদের দক্ষিণবঙ্গের প্রচুর জেলা এবং উত্তরবঙ্গ থেকেও আমাদের প্রতিনিধিরা এসছেন, তারা প্রত্যেকে এসছেন পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিতে যে চোরেদের বিরুদ্ধে যদি কেউ একটা দল থেকে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেন না, না খাউঙ্গা না খানেদুঙ্গা, আমরাও সেই মন্ত্রে বিশ্বাসী। একটা প্যারাশুট ড্রপ কোনো বাচ্চা ছেলে খোকাবাবুর কথা আমরা কী শুনবো, কী উত্তর দেবো? উনি যখন মমতা ব্যানার্জি সিঙ্গুরে আন্দোলন করেছেন তখন উনি কোথায় ছিলেন? অর্কুটে কুটকুট করতেন নাকি, কোথায় ছিলেন তখন আন্দোলনের সময়? হঠাৎ করে যখন পিসিমণি তিনি যখন রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীতে তখন জানেন যাবে যাবে হচ্ছে, তখন তিনি তার প্রকট হলেন, উনি আবির্ভূত হলেন। উনি কেন, কোথায় ছিলেন এতদিন আন্দোলনের সময়, কোথায় ছিলেন? ওনার কাছে উনি ট্রেলার ফিল্ম দেখাবেন, নিজে ঘুরুন না আগে। এই ভাইপোমণি যে এই এত শয়ে শয়ে কনভয় নিয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘোরেন, তাছাড়া ঘোরার মুহূর্ত আছে ওনার? আসলে বিষয়টা হচ্ছে ফিল্মটা আমরা দেখাবো, ট্রেলারটা উনি দেখালেন, এরপরে যখন ফিল্মটা আমরা দেখাবো তখন বুঝতে পারবেন। অত যদি তোমার যদি বুকে বল থাকে তাহলে যাও না বাবা বাছা, কেন সুপ্রিম কোর্টে দরবার করছে আমাকে জেরানা করা হয়, আমি আমি কি কি এখানে জানি কয়লা চুরি সম্পর্কে, গরু চুরি সম্পর্কে জেরানা করা কিসের জন্য? ফেস করো তুমি, এডি যে জেরা সেখানে ফেস না করতে চেয়ে বারে বারে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে কেন, কিসের ভয়? তুমি নাকি নির্ভয় নিডর লোক, তো সেটা দেখাও। একটা পিসির দল একটা ভাইপোর দল, তো এখন সেই রকমই হয়েছে। মমতা ব্যানার্জি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি বলেছেন দলীয় সুপ্রিমো হিসেবে উনি যখন আজকে ধর্ণায় বসেছেন, তাহলে যেখানে দলীয় সুপ্রিমো বসেন সেখানে আরেকজন সাধারণ সম্পাদক তিনি কী করে সভা করেন? হয় দুজনের মধ্যে কোনো রকম তালমিল নেই, বা ওই আজকে ওই চীনের প্রাচীর শুনেছিলাম তার জায়গায় টিনের প্রাচীর তুলে উনি বার্তা দিতে চেয়েছেন যে আমি, মানে এখন হচ্ছে কে বড়, আমি বড় না তুমি বড়, সেটা বোঝাতে চাই, কম্পিটিশন হচ্ছে। আসলে আমি জিজ্ঞেস করছি, আপনি তো সাংবাদিক, ওখানে অর্জুন সিং ছিলেন, ওখানে রাজীব ব্যানার্জি ছিলেন,
রাজীব ব্যানার্জি সম্পর্কে বলা বলা হয়েছিল না যে বনসহায়ক দপ্তরের দুর্নীতি যখন তিনি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, পরে যখন ফিরে গেছেন তখন তো আমরা দুর্নীতির কথাই শুনতে পাই না। এখন ওনাদের যিনি, আমি ওনার অবশ্যই সুস্থতা কামনা করব, যিনি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক শ্রী মুকুল রায়, তিনি তার বিরুদ্ধে 75টা কেস ছিল যখন তিনি বিজেপিতে ছিলেন, পরে কেসগুলো কোথায় গেল এই প্রশ্নটা তো আমরা করব। আমরা জিজ্ঞেস করব অর্জুন সিং, তার বিরুদ্ধে 150টা কেস ছিল, কোন মন্ত্রবলে কেসগুলো উধাও হয়ে গেল। আগে রাত্রে দিনে সবসময় আমরা অর্জুন সিং বলতেন আমার বোমের আওয়াজে আমাকে ঘুম পাড়ায় তৃণমূল, বোমাগুলো গায়েব হয়ে গেল কি করে, কোন কোন মন্ত্রবলে হলো সেটা? মানে পয়লা এপ্রিল তো কয়েক দু একদিন দেরিতে আছে, তো আপনি আজকে এপ্রিল ফুল করছেন কেন? বা আমি, আমার মনে হয় তৃণমূল বা মানুষকে এপ্রিল ফুল করছেন কেন? বিষয়টা হচ্ছে তৃণমূল বলছে দুর্নীতির কথা, দুর্নীতির মধ্যে জিরো টলারেন্স। আমার তিনটে ডেফিনেট প্রশ্ন রয়েছে এই রাজ্যে এখনও। পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য, তারা কি এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, হ্যাঁ কি না? দ্বিতীয় হচ্ছে যখন অঙ্কিতা অধিকারী অর্থাৎ পরেশ অধিকারীর মেয়ের যখন চাকরি গেল আদালতের নির্দেশে, তাহলে প্রমাণিত যে তিনি ঘুরপথে ব্যাকডোর দিয়ে মেয়েকে চাকরি দিয়েছিলেন, প্রমাণিত। তারপরেও পরেশ অধিকারী আড়াই মাস তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন কেন? আর তৃতীয় প্রসঙ্গ হচ্ছে এই যে এতগুলো আমরা দুর্নীতির কথা শুনছি, তার কেষ্টর কথা শুনছি, কেষ্টকে আবার রিনিউ করে, লটারি মণ্ডলকে রিনিউ করে আবার দ্বিতীয়বারের জন্য উনি জেলা সভাপতি করলেন কিসের জন্য? যখন উনি বলছেন যে আমাদের এখানে দুর্নীতি বরদাস্ত করি না, নিজেই করছেন কেন? আর সবথেকে বড় কথা হচ্ছে উনি এখন বলছেন বামেদের দুর্নীতির কথা আমি জানতাম, অন্যায় যে সহে এবং অন্যায় যে করে দুজনেরই সমান অপরাধ, তাহলে মমতা ব্যানার্জি সেই অপরাধে অপরাধী। উনি যদি জানতেন যে বামেদের আমলে চাকরি চুরি হয়েছে, অন্যায় হয়েছে, আপনি বলেননি কেন? 11 বছর অপেক্ষা করছিলেন যে কখন ওরা আমাদের দিকে তীর ছুড়বে, তারপরে আমরা ওদের বলবো? এই দ্বিচারিতা মমতা ব্যানার্জি বা তৃণমূলের কাছ থেকে অবশ্যই আশা করা যায়। চোরে চোরে মাসতুতো ভাই শুনেছেন তো, তো এটা তো তাই ব্যাপার। উনি তো জানেন যে রাহুল গান্ধীর অবশ্য কুকথার জন্য গেছে, আর যদি অন্য কোনো কারণে, আর যদি দুর্নীতির কারণে অন্য কোনো সাংসদের তার যদি জেল হয় তাহলে তারও তো সাংসদপত্র বাতিল হয়ে যাবে, উনি সেই আশঙ্কাতেই সম্ভবত বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে 2018, আমি আগের হিসেবই ধরছি না, 18 পঞ্চায়েতের থেকে আমাদের আজকে দিন পর্যন্ত 200 জনের ওপর কর্মী মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে, হাজার হাজার কর্মী বাড়ি ছাড়া, আমাদের বহু শত শত মাদের বোনেদের তাতে ধর্ষণ করা হয়েছে এবং তারপর তার ধমকি দেওয়া হয়েছে। লটারি মণ্ডলের বদান্যতায় বীরভূমে হয়েছে সবথেকে বেশি তৃণমূলের হাতে আমাদের কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছেন। আমরাও কিন্তু ভাই এবার বলে দিচ্ছি, আমরা আগে সহ্য করেছি, আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, এইবার আমরা প্রতিশোধ নেব। সেটার জন্য তৃণমূল কংগ্রেসকে প্রস্তুত থাকতে হবে। ওই 75-25 ভাগ আমাদের দলে নেই তো, যে কে 75 কে 25, আমাদের দলে আমরা বললাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেই মন্ত্রে দীক্ষিত করেছেন তার দেখানো রাস্তাতে আমরা চলি, আমরা সত্যের পথে চলি, আমরা সতের পথে চলি। চোরদের সভা, একটা হচ্ছে চোরদের সভা, মেলা আর কি চোর হয়ে গিয়েছে, আর একটা হচ্ছে ট্রেনি চোরদের সভা। তো ট্রেনি চোরদের সভা থেকে ট্রেনি চোরদের যিনি আর কি মাথা, তিনি বলেছেন তিনি দিল্লি যাবেন। তো আমাদের মঞ্চ থেকে একটু আগে আমাদের আমাদের প্রেসিডেন্ট বলে দিয়ে গিয়েছেন তাকে খুব বেশি দিন আর দিল্লি যাওয়ার জন্য কষ্ট করতে হবে না, উনি তো ডায়মন্ড হারবার তথা বাংলার মানুষের কোনো দুঃখের কথা, সমস্যার কথা জন্য বলতে কোনোদিন দিল্লি যান না। এখন উনি চুরির টাকা বাঁচানোর জন্য উনি যে যে একটা একটা করে ধরা পড়ছে, ওরা লোক একটু একটু করে যে উনার কাছে সমস্তই যা ধরা পড়ছে, আমরা যা দেখতে পাচ্ছি সবই তো যুব। তো এই যুবর মাথায় বা যুবজ বা যুবা ইত্যাদি যা গুলিয়ে দিয়ে যা কিছু করার মাথায় কে আছে? যিনি আছেন তিনি এখন বলছেন দিল্লি যাবেন, যান না উনি, উনি দিল্লি যান, উনি স্বর্গে যান, খুব বেশি দিন দেরি হবে না, উনি খুব শিগগিরই তিহারেও যাবেন ওনার অনুব্রত মামার কাছে, গিয়ে উনি সেখানে বসে সেটিং করুন। কারণ ওনার দলের, ওনার কোনো ইমেজ ছিল না, যেটুকু ইমেজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ইমেজটা মুখোশ খুলে গেছে। বাংলার মানুষ আর এই সরকারকে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছে না, এখন মানুষ চোর বললে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিরোধী দলেরা জানতে চেয়েছিল যে কুণাল ঘোষ কোন সাবানে নিয়েছেন, যে উনি ওনার দলের যে যাকে উনি জেলে রেখেছেন,
যিনি কথা বললে পুলিশ তিন গাড়ি পেটাতো, সেই কুণাল ঘোষকে ওর কোন কম্পালশন থেকে আবার দলে ফিরিয়ে নিয়ে এসে মুখপাত্র করতে হয়েছে? আগে এই রহস্যটা উনি বাংলার মানুষের কাছে খোলাসা করুন, তারপরে বাংলার মানুষের দ্বিতীয় প্রশ্ন যে টাকা ধরা পড়ার এক সপ্তাহের মধ্যে আপনি পার্থকে ডিজল করলেন, আর ঠিক কি এত দিন ধরে জেলে থাকা সত্ত্বেও সময় লাগলো যুবনেতাদের, যে 52 দিন সময় লাগলো, এবং অনুব্রত মণ্ডলকে আপনি এখনও দলে রেখে দিয়েছেন, এর রহস্যটা কি? কোন দরজা উনি খোলেননি বলে হিরণের রাগ, সেটা তো একমাত্র উনিই বলতে, দরজা টরজাগুলো তো উনিই জানেন। এই দরজার তরজার যদি হয় সেটা হলে এতটুকু কথা বলতে হবে, ওর কিন্তু সম্মানটা থাকবে না। তাই উনি যদি এতটুকু সম্মান করে, মানুষ হিসেবে মহিলা হিসেবে সম্মান এখনও বেঁচে, বাকি বক্ষের সম্মানটুকু যদি থাকে তাহলে কম কথা বলুন, কথাটা কম বলুন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান।